ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড় সুখবর। অবশ্যই ভিডিওটি দেখে রাখুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেট মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে গেল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস। যারা এনপিএসের আওতায় আছেন তারা অপশান সুইচ করতে পারবেন পরের বছর অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে তারা ইউনিফাইড পেনশন স্কিমে যেতে পারবেন। অলমোস্ট পুরনো পেনশন স্কিমের দাবি তাদের মিলল। কী কী সুবিধা দেওয়া হচ্ছে এই পেনশন স্কিমে অবশ্যই দেখে রাখুন, ভিডিওটি শেয়ার করুন। দারুণ দারুণ সুখবর, দীর্ঘদিনের দাবি তাদের মিলল। চলে আসুন, দেখে নিই যে এই ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিমে কী কী পয়েন্ট রয়েছে। পয়েন্ট ওয়ান, দেখুন, অ্যাসিওরড পেনশন 50% অফ দ্য অ্যাভারেজ বেসিক পে ডন ওভার দ্য লাস্ট 12 মান্থস প্রায়র টু সুপারঅ্যানুয়েশন ফর এ মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস অফ 25 ইয়ার্স। প্রধান দাবি মিটে গেল, অর্থাৎ ওল্ড পেনশন স্কিমে যেমন লাস্ট বেসিকের অর্ধেক মিনিমাম পেনশন হয়ে থাকে, কেউ যদি রিটায়ার্ড হন 1 লক্ষ টাকা বেসিকে তার মিনিমাম পেনশন হয় 50,000 টাকা, সেই দাবিটা মিলল। অর্থাৎ বেসিকের অর্ধেক তাদের দেওয়া হবে মিনিমাম পেনশন, অর্থাৎ অ্যাসিওর্ড পেনশন মানে ওটা পাবেন তারা। তবে কোয়ালিফাইং সার্ভিসটা একটু বেশি রাখা হলো, যেটা হচ্ছে 25 বছর রাখা হলো, যেটা রাজ্যের কর্মচারীদের জন্য রয়েছে এই মুহূর্তে 20 বছর ও চাকরি করলে এই লাস্ট বেসিকের অর্ধেক যেটা মিনিমাম পেনশন হয় সেটা এক্ষেত্রে করা হলো 25 বছর, তাও ভালো। এবার দ্বিতীয় পয়েন্টে দেখুন, প্রপোর্শনেট ফর লেজার সার্ভিসেস আপ টু এ মিনিমাম অফ 10 ইয়ার্স অফ সার্ভিস, অর্থাৎ যারা মিনিমাম 10 বছর চাকরি করবেন, মিনিমামটা রাখা হয়েছে 10 বছর, 10 বছর বা তার বেশি চাকরি করলেই এই পেনশন পাবেন, ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম পাবেন। তবে যারা 25 বছরের কম সার্ভিস করবেন কিন্তু 10 বছরের বেশি, তাদের ক্ষেত্রে পেনশন প্রপোর্শনেট হবে এই মুহূর্তে, যেটা রাজ্যের কর্মচারীদের ক্ষেত্রে যেটা 20 বছর রয়েছে, 20 বছরের কম সার্ভিস হলে প্রপোর্শনেট হয়, সেটা এক্ষেত্রে 25 বছরের কম সার্ভিস হলে তার প্রপোর্শনেট পেনশন হবে, অর্থাৎ মিনিমাম যে পেনশন বেসিকের অর্ধেক সেটা হবে না। তারপর দেখুন, অ্যাসিওর ফ্যামিলি পেনশন অ্যাট দ্য রেট 60% অফ পেনশন অফ দ্য এমপ্লয় ইমিডিয়েটলি বিফোর হার হিজ ডেমিস, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত এমপ্লয়ি যে পেনশন পেতেন, ফ্যামিলি পেনশন কত পাবে 60%, সেই পেনশনের 60% পাবেন ফ্যামিলি পেনশন। যথেষ্ট ভালো ভালো পয়েন্ট, অলমোস্ট অল পেনশন স্কিম দিয়ে দিল কেন্দ্রের মোদী সরকার। তারপরের পয়েন্ট দেখুন, অ্যাসিওর মিনিমাম পেনশন অ্যাট দ্য রেট 10,000 পার ম্যান অন সুপারঅ্যানুয়েশন আফটার মিনিমাম 10 ইয়ার্স অফ সার্ভিস, অর্থাৎ মিনিমাম যে সার্ভিস পিরিয়ড 10 বছর, সেই 10 বছর কাজ করলে অ্যাসিওর মিনিমাম পেনশন 10,000 টাকা দেওয়া হবে। এই মুহূর্তে কেন্দ্রীয় কর্মীদের যে মিনিমাম পেনশন মানে 9,000 টাকা রয়েছে, রাজ্যের কর্মীদের 8,500 টাকা রয়েছে, তার কমে তারা পেনশন পায় না। যদি ফিক্সেশন হয় কম হয় কিন্তু তাও ওই মিনিমাম পেনশন দিতে হয়, সেটা 10,000 করা হলো। আরও আকর্ষণীয় পয়েন্ট দেখুন, সবথেকে আরও বেশি আকর্ষণীয় পয়েন্ট, এই পেনশনের সঙ্গে ওল্ড পেনশনের মতন ডিএ বা ডিআর যুক্ত হবে, ইনফ্লুয়েশন ইন্ডেকশন অন অ্যাসিওর পেনশন, অন অ্যাসিওর ফ্যামিলি পেনশন, অন অ্যাসিওর মিনিমাম পেনশন, ডিআরনেস রিলিফ বেস অন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার অ্যাজ ইন দ্য কেস অফ সার্ভিং এমপ্লয়ি, অর্থাৎ যারা সার্ভিং এমপ্লয়ি আছেন, বর্তমানে কর্মচারী আছেন, যারা AICPI অনুযায়ী ডিএ পাচ্ছেন, এই পেনশনের সঙ্গে ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিমের সঙ্গে ডিআর অর্থাৎ পেনশনাররা তারা এই AICPI অনুযায়ী তাদের ডিএ যুক্ত হবে পেনশনের সঙ্গে। এটাও আরও আকর্ষণীয় পয়েন্ট এই ইউপিএসের ক্ষেত্রে। তারপর দেখুন, লামসাম পেমেন্ট অ্যাট সুপারঅ্যানুয়েশন ইন অ্যাডিশন টু গ্র্যাচুইটি, গ্র্যাচুইটি আগে ছিল না এই এই কেন্দ্রীয় কর্মচারীদের, এনপিএস কর্মচারীদের, তাদের গ্র্যাচুইটি পরে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে গ্র্যাচুইটি বাদে আরও একটা লামসাম পেমেন্ট দেওয়া হবে, এবং সেই লামসাম পেমেন্টের হিসাব কীভাবে হবে দেখুন, 1/10 অফ মান্থলি এমুলেন্ট পে প্লাস ডিএ, মান্থলি এমুলেন্ট মানে আপনারা জানেন যে বেসিক প্লাস ডিএ যেটা হয় সেটাকে এমুলেন্ট বলা হয়, তাহলে 1/10 দেওয়া হবে কী হিসাবে, অ্যাজ অন দ্য ডেট অফ সুপারঅ্যানুয়েশন ফর এভরি কমপ্লিটেড 6 মান্থ অফ সার্ভিস, অর্থাৎ সুপারঅ্যানুয়েশন মধ্যে রিটায়ারমেন্ট পর্যন্ত প্রত্যেক বছরের 6 মাসের মানে 6 মাস অন্তর একটা করে ইউনিট ধরা হবে, মানে বছরের 2 ইউনিট ধরা হলো, যে যত সার্ভিস করবে সেই হিসাবে 30 বছর সার্ভিস করলে তার মানে 15 ইউনিট ধরা হবে, সেই হিসাবে হচ্ছে বেসিক প্লাস ডিএর 1/10 তারা পাবে। বিস্তারিত ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন দিয়ে আপনাদের পরে বোঝাবো।
তারপরে দেখুন দিস পেমেন্ট উইল নট রিডিউস দ্য কোয়ান্টাম অফ অ্যাসিওর পেনশন, এটা কিন্তু পেনশান এটার জন্য কিন্তু পেনশান কোনোভাবে কম হবে না। তাহলে দেখলেন আকর্ষণীয় পেনশন স্কিম চলে এলো কেন্দ্রীয় কর্মচারীদের জন্য, দীর্ঘদিনের দাবি মিললো, আশা করি এবার কেন্দ্রীয় কর্মচারীদের মুখে হাসি ফুটবে, যথেষ্ট ভালো খবর। আগামী বছর পয়লা এপ্রিল থেকে তারা এই অপশান দিতে পারবেন। ধন্যবাদ।